বঞ্চিত নারীদের মানুষ হিসেবে প্রাপ্য অধিকারের কথা বারবার মনে করিয়ে দেওয়ার দিন আজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1857 সালে সুতা কারখানার নারী শ্রমিকদের সম অধিকার আদায়ের আন্দোলন থেকে আন্তর্জাতিক নারী দিবসের সূত্রপাত হলেও আজ তা সার্বজনীন। নানা ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার পরও সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কতটা পাল্টেছে। সমাজের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী, তারপরও প্রতিদিনই সফলতার চেয়ে নারীর প্রতি সহিংসতার খবরই যেন বেশি পাওয়া যায়। কখনো ধর্মের অপব্যাখ্যা দিয়ে, কখনো বা পুরুষ শাসিত সমাজের আধিপত্য রক্ষায় বারবার বলি হয় নারীর অধিকার। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত বছর ধর্ষণের ঘটনা ঘটেছে 1200টি, যৌন হয়রানি ও সহিংসতার ঘটনা 247টি, যা আগের বছরের দ্বিগুণ। আর চলতি বছরে এরই মধ্যে 98টি ধর্ষণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আত্মহত্যা করেছেন আরও দুইজন। যৌন হয়রানির 16টি ঘটনায় একজন আত্মহত্যা করেছেন। এছাড়া স্বামীর হাতে 17 গৃহবধূ খুন এবং যৌতুকের দাবিতে নির্যাতনে 4 নারী মারা গেছেন। এত কিছুর পরও অদম্য নারী শক্তি। ব্যবসা থেকে শুরু করে রাজনীতি, নিরাপত্তা কর্মী থেকে শুরু করে মহাকাশ গবেষণা, কোথায় নেই তাদের সফল পদচারণা। ওয়েট লিফটিং কোনো মেয়েরাই পারে না, ভারী কাজ তো অসম্ভব। তো আমি সেটাই প্রুভ করেছি যে আমাকে নিয়ে যার যেটা ধারণা ছিল, মেয়েদের নিয়ে যাদের যেটা ধারণা ছিল, সেটা অ্যাটলিস্ট আমি চেঞ্জ করতে পেরেছি। একটা মেয়ের কাজই হচ্ছে যে চুলায় রান্নাবান্না করো, সে ক্যামেরা নিয়ে কীভাবে দৌড়াবে। কিন্তু এখন আশা করি প্রমাণ করতে পারছি যে আসলে মেয়েরা সব কাজ করতে পারে। আমরা দুজনে স্বামী স্ত্রী মিশেই করি বলে আর বাচ্চা কাচ্চারে পড়ালেখার এগুলো সংসারে আর লাগে কাজে। বাচ্চা কাচ্চার মানুষের মতন মানুষ যদি হয় এটাই আমাদের গর্ব। সমাজে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গৃহিণীরা। পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার পাশাপাশি শিশুকে যোগ্য মানুষে রূপান্তরের কারিগর তারা। তারপরও মেলে না স্বীকৃতি। গৃহিণী হোক আর চাকরিজীবী হোক, মাদের ভূমিকাটা বাচ্চার জন্য প্রধান। মা যদি শিক্ষিত হয় বাচ্চাও শিক্ষিত হবে আমি মনে করি। তো আমি চেষ্টা করবো আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করার, এটা আমার স্বপ্ন আর কি। কেউ কেউ আবার পরিবার আর ব্যবসা দুটোরই হাল ধরেছেন শক্ত হাতে। আমি মনে করি একজন নারী মা হওয়ার পরে আসলে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই, সে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং এই শক্তিকে কাজে লাগিয়ে সে তার পরিবার প্রিয়জনকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। অনেকের মতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই শুরু হয় নারীর প্রতি বৈষম্য, আর তা চলে কবরে যাওয়া অবধি। মানসিকতায় পরিবর্তন আনা না গেলে নারী দিবস উদযাপনের তাৎপর্য প্রশ্নবিদ্ধই থেকে যাবে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে কথা বলতে এসে আমি সেভাবেই ক্রুদ্ধ হচ্ছি যে এই দিবস পালনের কী দরকার আছে যদি নারীর জায়গাটি ঠিক মতো করার জন্য বিশ্বজুড়ে সব দেশের সরকার সমানভাবে আচরণ না করে। কেউ না বদলালেও নিজেদের জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে নারীকেই। নিজেদের যোগ্যতা প্রমাণে নারীরা নিজেরাই যথেষ্ট, শুধু তাদের প্রাপ্য অধিকার মর্যাদা আর সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, আর তাহলেই সমাজ থেকে ঘুচে যাবে বৈষম্য। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা।